হয় আজি পবিত্র মহালয়া আজি দিনটোতে আসলে ধরালৈ নামি আহে দেবী দুর্গা লোকবিশ্বাস অনুসরি আজি পবিত্র মহালয়া দিনত যদি প্রাতঃ ভ্রমণ করে তেওঁলোকৰ আসলে বিভিন্ন ধরনের যে দুরারোগ্য দূর হয় বা অশান্তি দূর হয় আজি দিনটোত প্রাতঃ ভ্রমণ করলে মূল অতীতর সামগ্রিক পরিবেশ দেখার অনুরোধ জানাইছো আসলে তিতাবৰত লোকেল লোকারণ্য একটা পরিবেশে বিরাজ করেছে মোক অতীতক যদি সম্ভব হয় গোটেই পরিবেশ দেখার অনুরোধ আছে এনেদরে আসলে প্রাতঃ ভ্রমণ করবলে হাজার হাজার জনতা ওলাই আহিছে এইদরে পুয়ার যে প্রাতঃ ভ্রমণ এই প্রাতঃ ভ্রমণ করবর ওলাই আহিছে তিতাবৰৰ বিভিন্নজন আমার লগত আছে এজন ব্যক্তি ব্যক্তিজনের কিছু প্রতিক্রিয়া লোলে চেষ্টা করি যদি সম্ভব হয় ব্যক্তিজনের ওসরে আহি কিছু কথা কোলে যাব কি কব মত আজি ওলাই আহিছে পুয়াতে আপনার সকলকে মহালয়া শুভেচ্ছা জানালো আজি দুবছর মূরত কোভিড কটকল নথকার কারণে রাইজে হিলজুল ভাঙি ওলাই আহিছে আমি আশা করছি যে এইবার পূজাটা খুব ভালকে হোক মায়ের সবকে মঙ্গল করক দেখক সুখান্তি থাকক আমি এইটাই আশা করি এই লোকবিশ্বাস অনুসারে আসলে যেটা পাতভ্রমণ করে পাতভ্রমণ করলে কি ফলাফল আছে মানে মানুষের বিশ্বাস যে আজি দেবী দুর্গা স্বর্গর বা পৃথিবীলৈ আগমন ঘটে কাইলৈ বা নবরাত্রা দশ দিন মা দুর্গা ইয়াত থাকিব আমি দশমীর দিনাখন মাক আকো বিদায় দিম গতিকে রাইজর একটা বিশ্বাস যে আজি দুর্গা আজি যদি আমি পাতভ্রমণ আহো কি জানি আমার দুর্গার দর্শন হয় সেই বিশ্বাস মানুষ ওলাই আহে হয় নিশ্চয়কৈ আপোনাক ধন্যবাদ জনাইছোঁ আচলতে লোকবিশ্বাস অনুসৰি আজিৰ দিনটো যদি পাতৰ ভ্ৰমণ কৰে বিভিন্ন ধৰণৰ দুৰাৰোগ্য বা যি অপশক্তি থাকে অপশক্তি দূৰ হয় আজি পবিত্ৰ মহালয়াৰ দিনা এনেদৰে আচলতে তিতাবজী ৰাজপথ ৰাজপথৰ আচলতে পাতৰ ভ্ৰমণ কৰিবৰ বাবে লোকা লোকাৰণ্যৰ এক পৰিৱেশে বিৰাজ কৰিছে। আপুনি চাই আছে ND24 সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।